এবার সিভিক পুলিশের পূজো বোনাস নিয়ে বিতর্ক। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা 5300 টাকা বোনাস পেয়েছেন, তবে রাজ্য পুলিশে কর্মরত সিভিকদের 2000 টাকা কেন? এই প্রশ্ন তুলেই ফেসবুকে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এটা বৈষম্য করা হচ্ছে, তার অভিযোগ যে এটা পক্ষপাত দুষ্ট আচরণ। আমাদের সঙ্গে মমিতা, আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। মমিতা, শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলছেন, কেন বলছেন যে বৈষম্য আর পক্ষপাত দুষ্ট? একেবারেই তাই। শুভেন্দু অধিকারী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রশ্ন তুলেছেন যে যেখানে পুজোয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা তারা বোনাস পাচ্ছেন 5300 টাকা করে, বাকি রাজ্যে যারা কর্মরত সিভিক পুলিশ তারা 2000 টাকা করে পাচ্ছে, এটা কেমন বিচার? এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রশাসন একচোখা এবং পক্ষপাত দুষ্ট নাম না করে তিনি রাজ্য প্রশাসনের দিকে অভিযোগ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি জানো তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, সেই দিকেই তিনি তার অভিযোগ করেছেন। এবং পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার 5300 টাকা করে বোনাস পেতেই পারেন, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের অন্যান্য সিভিক ভলান্টিয়াররা যেন সমান অঙ্কের বোনাস পান পুজোর সময়, সেই দাবি তিনি তুলেছেন, যেন কোনো রকম বৈষম্য থাকা উচিত নয় বলে তিনি লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধন্যবাদ মমিতা, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবং আপনার পাশে দেখতেও পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, সেই পোস্ট পুজোর বোনাস বোল্ড এবং বড়ভাবে লিখেছেন তিনি, আর সেখানে কত অ্যাকাউন্টে ট্রানজাকশনটাও তিনি তুলে ধরছেন যে কত কাকে দেওয়া হয়েছে। এবং তার বক্তব্য যে অ্যামাউন্ট কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হয়েছে আর যেটা রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হয়েছে তার মধ্যে বৈষম্য রয়েছে, এটা একেবারেই পক্ষপাত দুষ্ট একটা আচরণ, কেন এটা হবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। কলকাতা পুলিশের নগরপালের তরফ থেকে কি বলা হয়েছে এই বিষয়ে শুনুন। শুভেন্দু অধিকারী একটা টুইট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 20,000 টাকা করে সিভিক ভলান্টিয়ারদের দিচ্ছে, কলকাতা পুলিশ সেখানে 5,000 টাকা, কেন এই ডিসপ্যারিটি? আই এম নট অ্যাওয়ার অফ দিস। আপনারা শুনলেন কলকাতা পুলিশ এসিপির তরফ থেকে কি বলে দেওয়া হয়েছে, আর যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যে কেন এই পক্ষপাত, তিনি বলছেন এটা একেবারে বৈষম্যমূলক আচরণ। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা 5,300 টাকা বোনাস পাচ্ছেন, আর রাজ্য পুলিশের ভলান্টিয়ারদের কেন 2,000 টাকা বোনাস দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তিনি তুলেছেন। ফেরহাদ হাকিমের বক্তব্য এবার আপনাদের শোনাবো, তিনি কি বলেছেন শুনুন। এটা আমি বলতে পারবো না, কারণ আমি এটা জানি না, জানলে বলতাম। এটা আমি বলতে পারবো না, কারণ আমি এটা জানি না, জানলে বলতাম। আর এখানে দাঁড়িয়ে শুভেন্দুকে পাল্টা কুণাল ঘোষের বহিরাগত তত্ত্বে শান দিয়ে এক্স মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি লিখছেন, নতুন দিন নতুন অভিযোগ, রোজ রোজ নতুন পথ খুঁজছে বিজেপি। উনি যেভাবে বাংলার প্রাণের উৎসবকে কালিমালিপ্ত করছেন তা মুগ্ধ করে, তা মুগ্ধ করে। দিল্লির প্রভুদের তোয়াজ করতে উনি এত ব্যস্ত যে মাটির সঙ্গে যোগাযোগ করতে ভুলে গেছেন, চাচা ছোলা এই তোপ কুণাল ঘোষের। বহিরাগত তত্ত্বের শান কুণালের, তিনি বলছেন যে প্রত্যেক দিন নতুন নতুন অভিযোগ, এবং এটা শুভেন্দু অধিকারী দিল্লিতে প্রভুদের তোয়াজ করছেন বলে তার অভিযোগ, তিনি পোস্টে এটা লিখেছেন, কুণাল ঘোষের পোস্টে এটা লেখা হয়েছে। শুভেন্দু অধিকারীর একদিকে পুজো বোনাস সিভিক ভলান্টিয়ারদের তা নিয়ে যে বৈষম্য আর পক্ষপাতের অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের তরফ থেকে পাল্টা টুইট এবং এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যেটা কালিমালিপ্ত করা হচ্ছে বাংলার প্রাণের উৎসবকে, নতুন নতুন দিন নতুন নতুন অভিযোগ, এবং এটা সম্পূর্ণ দিল্লির প্রভুদের তোয়াজ করার একটা নিদর্শন বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। আপনাদের আমরা দেখাচ্ছি যে সিভিক পুলিশের পুজো বোনাস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা 5,300 টাকা বোনাস পেয়েছেন, রাজ্য পুলিশে কর্মরত সিভিকদের 2,000 টাকা কেন, বৈষম্য পক্ষপাতের অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা, আর তাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুলিশের সিপি তিনি বলছেন এই বিষয়ে তিনি জানেন না, এবং মেয়র ফেরহাদ হাকিম তার বক্তব্য তিনি জানেন না। এদিকে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষের যে বক্তব্য উঠে আসছে যে শুভেন্দু অধিকারী এটা একেবারে দিল্লির প্রভুদের তোয়াজ করার জন্য রোজ রোজ নতুন নতুন অভিযোগ করছেন, এটা কালিমালিপ্ত করার একটা প্রয়াস বাংলাকে, এটা অভিযোগ কুণাল ঘোষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।